হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি নাইম অ্যান্ড আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল প্রবলেম বিডি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা ভয়েসের মাধ্যমে টাইপিং করতে পারেন। লাইক আমরা যদি এখন এখানে এমএস ওয়ার্ডে যদি আমরা টাইপ এখানে লিখতে চাই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, সো গাইস এখানে কিন্তু আমাদের টাইপ করতে হচ্ছে, আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে লিখতে পারছি না। কিন্তু আমরা এখন এটা শিখবো কীভাবে হচ্ছে আমরা এখানে ভয়েসের মাধ্যমে টাইপ করতে পারি উইথাউট টাইপিং কিবোর্ড। ওকে, সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা ফার্স্টে চলে যাব, এখানে সার্চ করব কন্ট্রোল প্যানেল। গাইস আপনারা এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন, আসার পর আমরা যদি এখানে এটাকে আমি শর্ট করে দিই। ওকে গাইস, এখানে আপনারা লার্জ আইকন দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে যদি আপনাদের এখানে লার্জ আইকন না থাকতে পারে, ক্যাটাগরিজ থাকতে পারে, দেন আপনারা লার্জ আইকন করে নেবেন। ওকে, দেন গাইস এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রিকগনিশন, সো আমরা এখানে ক্লিক করে নিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্পিচ রিকগনিশন, আমরা ক্লিক করব এখানে, দেন নেক্সট। ওকে গাইস, আমরা কিন্তু এখানে চলে আসছি। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হেডসেট মাইক্রোফোন, এখানে আছে ডেস্কটপ মাইক্রোফোন, এখানে আছে আদার্স। সো আপনারা আপনাদের যেই সেট আপ অনুযায়ী করে নেবেন। সো আপনি যদি চান এখানে মাইক্রোফোন দেওয়ার জন্য মাইক্রোফোন দিয়ে নিতে পারেন, অথবা যদি ডেস্কটপ মাইক্রোফোন থাকে ডেস্কটপ মাইক্রোফোন দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোনটা ইউজ করেন সেটার উপর। সো আমরা হেডসেট মাইক্রোফোন দিয়ে দেখছি, নেক্সট নেক্সট। গাইস এখানে হচ্ছে আপনার কিছু ভয়েস তারা রেকর্ডের চেষ্টা করবে, দেখবে যে আপনি কতটুকু মানে আমার ভয়েসটা এখানে ঠিক মতো যাচ্ছে কি না, সো এটা জাস্ট ওরা চেক করবে। ওকে, সো আমরা এখন নেক্সট যেতে পারি। আমাদের কিন্তু কাজ করছে, আপনি যদি এখানে দেখতে চান আমাদের ভয়েসটা কিন্তু এখানে আপডাউন করছে। আমরা যখন কথা বলছি, যখন সাইলেন্ট থাকছি তখন কিন্তু কোনো কিছু হচ্ছে না, দেখেন এখানে আমরা যখন কথা বলছি তখন কিন্তু এটা আপডাউন হচ্ছে, ঠিক আছে। সো এটা অলরেডি অন হয়ে যাবে আমরা যদি নেক্সট দিই। সো গাইস আমরা নেক্সট করবো এখানে, ইউর মাইক্রোফোন ইজ নাও সেট আপ। ওকে, সো গাইস আমরা এখানে দেখ দেবো ইনেবল আছে, ইনেবল ডকুমেন্ট রিপোর্ট ডিসেবল আছে, সো আমরা এটাকে ইনেবল করে দেবো, দেন নেক্সট। অ্যান্ড এটা যেভাবে আছে সেভাবে গাইস ম্যানুয়াল অ্যাক্টিভেট যেভাবে মোড থাকবে সেটা এভাবেই থাকবে, দেন গাইস আমরা জাস্ট নেক্সট করে দেবো, নেক্সট। আপনারা চাইলে এখানে টিউটোরিয়াল দেখতে পারেন অথবা স্কিপ টিউটোরিয়াল করতে পারেন, যেহেতু এটা দেখে ফেলেছেন, সো স্কিপ। ওকে গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অলরেডি চলে আসছে স্পিচ। গাইস আমরা এখন এটা অন করে নেব দেখার জন্য যে এটা আসলে কাজ করছে কি করছে না, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ভয়েসটা মোটামুটি মানে ক্লিয়ার করার জন্য আপনাদের একটা দূরত্ব বজায় রাখতে হবে, লাইক 1 ইঞ্চি এরকম কিছু, ঠিক আছে। তো যদি বেশি দূরে হয়ে যায় তখন কিন্তু বুঝতে পারবে না যে আপনি কী বলছেন, ঠিক আছে। সো আমরা এখন ট্রাই করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস গাইস। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তারা এভাবে লিখে দিচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস, এই উইথাউট টাইপিং, ঠিক আছে। আমি কিন্তু এখানে টাইপিং করি নাই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টাইপিং করার জন্য কিন্তু আমাকে আস্তে আস্তে টাইপ করতে হইতো, কিন্তু আমি কিন্তু টাইপিং করি নাই। বাট টাইপিং করা ছাড়াই কিন্তু এখানে হচ্ছে ওনারা এভাবে টাইপ করে দিছে। বাট তোমরা চেষ্টা করবা এমন একটা স্পেস রেখে কথা বলার জন্য যেন কথাটা স্পষ্ট হয়, যদি কথাটা স্পষ্ট না হয় তাহলে কিন্তু তারা এটা প্রিন্ট করতে পারবে না। তো গাইস থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত টাটা, লাভ ইউ অল।